খুব ব্যাপক খুব বড় অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানে আপনার আপনার অনুভূতি? আমি সত্যি আনন্দিত যে আপনার পরিচয়টা যদি একটু আসেন। আমার নাম দিদারুল ইসলাম, আমি এখানে 23 বছর ধরে আছি, আর মঞ্চের অ্যাসোসিয়েশনের সাথেও আমি কিছুটা জড়িত, সবাই জড়িত। তো এই ধরনের অনুষ্ঠান করতেছে এটা বাংলাদেশ সাংস্কৃতিক হিস্ট্রি এবং আমাদের প্রজন্ম, নতুন প্রজন্মকে এই যে বাংলাদেশ সম্বন্ধে জানার যে উদ্যোগ, এটা অবশ্যই প্রশংসনীয়। সুদীপ, আজকে নাগরিক টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আজকের যে অনুষ্ঠানে আমরা এসেছি, ব্যাপক আয়োজন করেছেন, এই সফল অনুষ্ঠানটি আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়াল, বাংলাদেশের মন্ট্রিয়ালের সবচেয়ে পুরনো সংগঠন, যারা এখানে সফলভাবে অনুষ্ঠান প্রতি বছর পালন করে থাকে। আমি তারই একজন পুরোধা মনিরুজ্জামান সাহেবের সাথে তার কাছ থেকে কিছু শোনার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ, টিভিকে ধন্যবাদ। বাংলাদেশ আমেরিকার সবচেয়ে পুরনো এবং একটি একটি সংগঠন। আসলে আমরা যারা প্রবাসে বসবাস করি, আমাদের এখানে যারা আমরা বসতি স্থাপন করেছি, আমাদের এই বসতি স্থাপনটাকে বাংলাদেশের সংস্কৃতি এবং কালচারের সাথে মিলিয়ে মিশিয়ে একটি রিচ কালচার চেষ্টা করছি। আসলে এই প্রতিষ্ঠান করে আসি, আজকে আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে এবং একটি রয়েছিল মঙ্গল শোভাযাত্রা, আমরা এটাকে বলি বৈশাখী শোভাযাত্রা। কয়েক বছর ধরে আমরা চেষ্টা করছি এটাকে ইন্ট্রোডিউস করার জন্য, এবং আপনি দেখেছেন এখানকার আমাদের নিজস্ব মিডিয়া এবং এখানকার মূলধারার মিডিয়া দ্বারা সবাই এসছেন, মূলধারার অনেক ডিগনিটারি এসছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসছেন, সাংবাদিকরা এসছেন, এবং তারা সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন যে আসলে আমাদের একটি রিচ কালচার রয়েছে, হাসি গানি ভরা একটি কালচার রয়েছে, একটি আনন্দজনক একটি সংস্কৃতি আমাদের রয়েছে, আমি যেটা আমরা আজকে এখানে প্রদর্শন করব। আগে অনেক আমরা নাগরিক টিভির পক্ষ থেকে এসেছি, আজকের এই অনুষ্ঠান, আজকের এই পরিষেবী অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়াল। আপনারা এখানে এসছেন শাড়ি বিক্রি করতে, শাড়ি বিক্রি কেমন হচ্ছে? ভালো হচ্ছে, আপনারা মোটামুটি উপভোগ করছেন? থ্যাংক ইউ। আমি সামান সুন, আমি নাগরিক টিভির পক্ষ থেকে এসেছি, আজকের এই অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন শাড়ির দোকান করছে, আমরা এই প্রবাসী
আপনাদের মন্ট্রিয়ালে এত সুন্দর অনুষ্ঠানগুলি লাইভ প্রচার করতেছেন। আমি গতকালকে একটা কাজে ছিলাম, আমার এত ভালো লাগছে যে নাগরিক টিভি শোধে আপনাদের সোসাইটির মন্ট্রিয়ালে কত সুন্দর ছিল। আসলে আমি একটা জিনিস খুব চেষ্টা করছিলাম যে সংবাদ যারা সংগ্রহ করে, যারা সংবাদসেবী, যারা সংবাদ আপনাদেরকে পরিবেশন করে, তারা সবসময় ক্যামেরার পিছনে থাকে। এরকম এক ক্যামেরার পিছনে থাকা ব্যক্তিত্ব মন্ট্রিয়ালের শরীফি পালচন্দ্র থেকে আমরা আজকে এই আজকের অনুষ্ঠান বাংলাদেশ মন্ত্রণালয়ের বৈশাখী অনুষ্ঠান সম্পর্কে কখনো ঘটেনি। আজকে বাংলাদেশি এবং বাঙালিদের মাঝে যে আনন্দ বন্যা এসেছে, বাংলা ভাষা, বাংলাদেশ ও বাংলাদেশি কৃষ্টি এবং সংস্কৃতিতে সেই ধারাবাহিকতা নতুন প্রজন্মের কাছে আমরা ছড়িয়ে দেব এই নাগরিক টিভির মাধ্যমে। ধন্যবাদ সবাই। আমি আসলে নাগরিক টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আবারও আরেকজনের আসলে ইন্টারভিউ আমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়ালের আরেক নেতা। তো আপনি কিছু বলেন প্লিজ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ নাগরিক টিভি মন্ট্রিয়াল অ্যাসোসিয়েশন সবসময় অনুষ্ঠান করে আছে, বাংলা শুভ নববর্ষ সবাইকে ধন্যবাদ এই বলে আমার বক্তব্য শেষ করলাম। প্রিয় দর্শক, আজকে এই বিপুল আয়োজন করেছে বৈশাখী অনুষ্ঠানের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়াল, তাদের এই অনুষ্ঠানে আজকে এখানে সবাই বৈশাখী ভোজে অংশগ্রহণ করেছে। সো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়ালের আজকের এই সফল বৈশাখী অনুষ্ঠানটি আপনাদেরকে দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সো আজকে আরেকজনের সাথে কথা বলব, মঞ্চের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের রশিদ ভাইয়ের সাথে আমি তাকে তার কাছ থেকে কিছু জানতে চাই। এটা হলো মন্ত্রণালয়ের সূত্র হলো
অঞ্চলের সফল অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি দুটো কথা বলার জন্য অনুরোধ করব। মঞ্চলের বিশিষ্ট সাংবাদিক, উনি অনেক পুরনো মানুষ, পুরনো সাংবাদিক এবং বিখ্যাত সাংবাদিক আসলে, ওনার নামও টিটো। আচ্ছা টিটো ভাই, আপনি যদি কিছু বলেন প্লিজ। ধন্যবাদ। আসলে এখানে এখন মেলার যে পরিবেশ, এখন বলা আর শোনা যাবে কি না তবে আমার খুবই ভালো লাগছে। আমরা প্রবাসী থেকে বাংলাদেশকে বাংলাদেশের যে বৈশাখী মেলা যেটা জমি এখান থেকে তাই হচ্ছে, আমরা এখানে আনন্দ পরিবেশ দেখতে পাচ্ছি। আমরা শুধু আমাদের সংস্কৃতি, আমাদের বাংলা ভাষী মানুষদেরকেই দেখছি না, এখানে অন্য ভাষাভাষী মানুষও এসছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করছেন আজকের এই দিনটি, এখানে নববর্ষ উদযাপন। আমরা চাইবো আমাদের এই হারমোনিটা টিকে থাকুক, আমাদের মধ্যে এই সম্প্রীতিটা টিকে থাকুক, আমাদের সংস্কৃতির প্রতি আকর্ষণটা টিকে থাকুক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Beanie, sit down, just...
অভিবেশে ছাতা মাথায় এর বিবিশ করলো। আমি এর বিবিশ করতে পাঠাইছে যমুনা তার হাতটা তো আমার স্টুডিও করতে হচ্ছে মানো
Thank you.
থ্যাংক ইউ। তো এখন ফোক গান করি, যেহেতু বাংলা গান ফোক গান ছাড়া বাংলা প্রোগ্রাম চলে না, ফোক গান করি। আমি পাই মুরে কালা
Thank you.
লাইব্রেরি